তো শানকে আমি আগে ডেকে নেব, তারপরে তোমাদের সাথে বাদ বাকিটা বলবো, মানে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে বেসিক্যালি। তো তোমরা এন্ড অব দি দেখো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা ভীষণ হাসবে। সো চলো দেখে নিই। ওকে, সো চলে এসছে ও। সো গাইজ, আজকের ভিডিওটা যেরকম বলছিলাম তোমাদের, আজকের ভিডিওটা আমার উপর এক্সপেরিমেন্ট হতে চলেছে। তোমাদের চেনা জানা এরকম প্রচুর ছেলেপিলে আছে। কি হলো? তো তোমাদের চেনা জানা এরকম প্রচুর ছেলেপিলে আছে যারা হয়তো মেয়েদের মেকআপটাকে নিয়ে বলতে থাকো যে এতক্ষণ টাইম লাগছে কেন, মেকআপটা এতক্ষণ টাইম লাগছে কেন, তা মেকআপ তো ইজি ব্যাপার। তো আমি কি কোনো ভুল কথা কইছি? সো ওরও এটাই বক্তব্য। তো আজকে বেসিক্যালি মেকআপটা ওকে দিয়ে করাবো, ও আমার উপরে এক্সপেরিমেন্ট করবে যে মেকআপটা কতটা সোজা ওর কাছে, আমি দেখবো আজকে। আশা করি ভিডিওটা খুব ফানি হতে চলেছে। কি ফানি হবে? তো আমি যেগুলো দিয়ে মেকআপ করি সবকিছু এর মধ্যেই আছে, মানে আমি যে প্রোডাক্ট গুলো ইউজ করি আমি আজকে ওর কাছে ধরিয়ে দেবো মেকআপটা, দেখবো ও কি কি করে। আর ও কিছু জিনিস নিয়ে বসেছে জানি না, ওগুলো দিয়ে কি করবে, আমার চুল কাটবে কি কি করবে বাটেবা। ঘুরে যেতে হবে, নাহলে ও মেকআপটা করতে পারবে না। সো গাইস, আমার হাতে চলেছে একটা কি কাঁচি, তাই তো? কাঁচি আর সেলোটেপ। সেলোটেপ আর কাঁচিটা আমি কেটে নেবো ফার্স্টে, কারণ ফার্স্টে না কাটলে আমি ভুল করছি না, ফার্স্টে যদিও কি একটা দিতে হয় আলকাত্রা না কিছু সামথিং দিতে হয়, কি বলে না এটাকে, যেটা মুখে, আমি তোর ভাষায় কিচ্ছু জানি না। সো গাইস, আমি ভিডিওটা মানে ও মেকআপটা স্টার্ট করার আগে আমার মুখে যেটুকুনি মেকআপ আছে আমি সেটা ক্লিন করে নেব। তো আগে এই হেয়ার ব্যান্ডটা ইউজ করব, নাহলে চুলটা যাবে। আর আমার হাতের সামনে যেটা আছে সেটা দিয়ে আমি মুখে যতটা মেকআপ আছে সেটা আমি ক্লিন করে নেব। সাদা কোন জেল হবে? এটা কি বলতে হবে, এটা কি কিসের জন্য ইউজ করে? মেয়েরা তো মেকআপ যখন করে তখন তারা ভেবেই করে যে এটার পর এটা করতে হবে। ম্যাট ফিনিশিং প্রাইমার? ও আচ্ছা, মানে ঘর রং করার আগে যে প্রাইমার দিতে হয় সেই প্রাইমারই জেল ভার্সন, বুঝতে পেরেছি। তো মেয়েরা যে মজা আমাকে এখান থেকে বোঝা যায়, চল প্রাইমার দিই। একটু অল্প অল্প ইউজ করছি, না না সব শেষ, চোখ বন্ধ। মিউজিক না থাকলে খুব খারাপ লাগে।
পার থেকে বসে দেখে হাসছো আমাকে, অফকোর্স হাসারই কথা, আমি নিজেই হাসি কন্ট্রোল করতে পারছি না, তোমরা তো হাসবি। তো এরম টাইপের ভিডিও, মানে এরম টাইপের মেকআপ, এই ফানিয়েস্ট মেকআপ যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর শান অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হলে তো বুঝতেই পারছো কি অবস্থা হবে। তো এরম টাইপের কেউ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে কি করতে হয়, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর আমাকে যদি কেউ ইনস্টাতে ফলো করতে চাও তাহলে লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে ফলো করে নিতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভালো ভিডিওর সাথে। তো আজকের জন্য এখানেই, চলো টাটা।